তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো আমি কৃষ্ণ ঘোষ, আর আজকে তোমরা যারা যারা জেক্সপো এবং ভোগলের 2019 দিয়েছিলে তারা অনেকেই অনেক ওয়েবসাইট থেকে জেনেছিলে যে আজকে তোমাদের জেক্সপো এবং ভোগলেটের রেজাল্ট। তো এখনও পর্যন্ত অফিসিয়াল সাইডের ডিটেলস অনুযায়ী এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, তবে সম্ভবত আমি তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম এই উইকের মধ্যেই রেজাল্ট বেরোবে। তো যাই হোক, আজকে কিন্তু রেজাল্ট এখনও পর্যন্ত বেরোয়নি এবং আজকে বেরোবার সম্ভাবনা খুবই কম আছে। তবু যাই হোক, তোমরা কী করে রেজাল্ট দেখবে এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তো আমি আজকে তোমাদের এই কমেন্টে তোমাদের যে চাহিদা সেটা মেটাবার জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করছি খুব শর্ট টাইমের মধ্যে। সবার ফার্স্ট, ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তো তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে। তো আমি বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট জেক্সপো এবং ভোকলেট, ফার্স্ট আমি জেক্সপোটা বলছি দেন ভোকলেটটা বলছি, জাস্ট একটু তোমরা ওয়েট করো। যদি তোমরা জেক্সপো দিয়ে থাকো সেক্ষেত্রে দুটো প্রসেস থাকে। এক হচ্ছে, তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, জেক্সপো এবং ভোকলেটের রেজাল্ট ম্যানুয়ালি কোথা থেকে তোমরা পাবে না, একমাত্র অনলাইনেই, তোমাদের অনলাইনে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেই তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে। তো কীভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে সেটা তো ফার্স্ট আমি বলে দিচ্ছি তোমাদের একটা জিনিস, আর কীভাবে ডাউনলোড করবে সেই ডাউনলোড লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তার আগে, অনেকে এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা, আর যারা পুরনো ভিউয়ার ভিডিওটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন আসছো তাদেরকে কারণ বলছি সাবস্ক্রাইব করার কথা এই জন্যই, কারণ ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন রিলেটেড প্রচুর ভিডিওর আপডেট দেখো তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে ভবিষ্যৎ। তো দেখো, দুটো উপায় আছে তোমাদের রেজাল্ট চেক করার। যদি জেক্সপো দিয়ে থাকো তো জেক্সপোতে তোমাদের রাইট মেসেজ অপশনে যাবে, মোবাইলের যে কোনো সিম তোমরা ব্যবহার করো না কোনো, মেসেজ অপশনে যাবে, একটা নাম্বার টাইপ করবে, নাম্বারটা হচ্ছে 56263, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 56263। এই নাম্বারে তোমরা একটা মেসেজ পাঠাতে হবে, মেসেজটা হচ্ছে ক্যাপিটাল লেটারে তোমরা লিখবে রেজাল্ট RESULT, একটা স্পেস দেবে, তারপর লিখবে জেক্সপো GEXPO, আবার একটা স্পেস দিয়ে তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা সেই এনরোলমেন্ট নাম্বারটা তোমরা লিখবে একটা স্পেস দেওয়ার পর, আর তোমরা সেই SMSটা পাঠিয়ে দেবে 56263 নাম্বারে। এটা তো হলো জেক্সপোর জন্য। আর ভোকলেট ক্যান্ডিডেটরা কি করবে, ভোকলেটরাও কি করবে সেটা বলে দিচ্ছি। ভোকলেটদের জন্য তোমাদের লিখতে হবে, দেখো সেম নাম্বার 56263 নাম্বারে রেজাল্ট একটা স্পেস দিয়ে, শুধু জেক্সপোর জায়গায় জেক্সপো ছিল ওটা জেক্সপোর রেজাল্টের জন্য, যেহেতু তোমরা ভোকলেট সেক্ষেত্রে এখানে VOCLET আবার একটা ক্যাপিটাল স্পেস দেবে একটা স্পেস দিয়ে, তো এখানে এনরোলমেন্ট নাম্বার তোমাদের যে এনরোলমেন্ট নাম্বারটা ছিল সেই এনরোলমেন্ট নাম্বারটা এখানে দেবে এবং পাঠিয়ে দেবে 56263 নাম্বারে। তো এটা তো হয়ে গেলো ফার্স্ট SMS থ্রু কিভাবে তোমরা জানবে। আর একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করা। তো ফার্স্ট আমি ভোকলেটের যেহেতু কথা বলছি ভোকলেটদের স্টুডেন্টদের জানিয়ে দিচ্ছি, দেখো এই যে লিঙ্কটা আমি দিচ্ছি তোমাদের ভিডিওটা যখনই অ্যাভেলেবেল হবে দেখবে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এরকম একটা অফিসিয়াল সাইট খুলে যাবে। এটা হচ্ছে তোমাদের examresult.in এর অফিসিয়াল সাইট, যেখানে তোমরা যখনই ক্লিক করবে এই যে পোর্শনটা আছে এই পোর্শনে তোমরা এই যে WBJEXPO রেজাল্ট, তো সেম যাদের ভোকলেট আছে ভোকলেটদের আমি দেখাচ্ছি, এখানে দেখো এই যে ভোকলেট রেজাল্ট যেখানে দিচ্ছে এখানে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কটাতে ক্লিক হেয়ার যখনই ক্লিক করবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং নামটা দেওয়ার পর তোমাদের যে র্যাঙ্ক কার্ডটা থাকবে সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আপাতত তো এতটাই আপডেট ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবে। এই ভিডিওটাতে আমি 200 লাইকের টার্গেট রাখছি, আর আশা করছি অবশ্যই সেটা তোমরা কমপ্লিট করে দেবে। তো যাই হোক, তোমাদের র্যাঙ্ক কার্ডের যে আরও যদি কোনো নতুন ওয়েবসাইটে, এবছর 2019 তো সব কিছুই পরিবর্তন হচ্ছে, যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দেবো অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ফার্স্ট তো তোমাদের ইজি প্রসিডিওরটা হচ্ছে তোমরা যে SMS-এর থ্রু নাম্বারটা জেনে নিতে পারবে। SMS কী করে করবে বলে দিলাম, জাস্ট ক্যাপিটালে লিখবে রেজাল্ট একটা স্পেস দেবে ভোকলেট, ভোকলেট স্টুডেন্ট হলে ভোকলেট, আবার একটা স্পেস দিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, আর সেইটা পাঠিয়ে দেবে তোমাদের 56263 নাম্বারে। আর এর জন্য তোমাদের একটা SMS চার্জ কাটা হবে, যেহেতু তোমাদের সকলের এখন জিও আছে তো SMS চার্জটা কাটাবে না, ফ্রিতেই হয়ে যাবে। আর যদি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে চাও তাহলেও এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর আপাতত আরেকটা প্রসিডিওর থাকে, সেটা হচ্ছে অফিসিয়াল সাইট, যেটা আমাদের অফিসিয়াল সাইট আছে WEBSCTE.org, যেখানে তোমাদের অফিসিয়াল সাইটেও একটা লিঙ্ক আছে, যদিও সেই লিঙ্কটা এখন অ্যাভেলেবেল নয়, যখনই লিঙ্কটা অ্যাভেলেবেল হবে আমি তোমাদের সামনে ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে এবং তোমাদের যে ইনফরমেশনটা প্রয়োজন ছিল সেটা এই ভিডিওর মাধ্যমে ফুলফিল হয়েছে।